টি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমরা আজকে এই ভিডিওতে করব আপনারা দেখতে পাচ্ছেন কতটি কোটা রয়েছে তো এখানে বলা হয়েছে সীমা বলে পনেরোশো বাসটি শূন্য পদে কনস্টেবল নিয়োগের আবেদন শুরু হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন এখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন কতগুলি শূন্যপদ রয়েছে এবার এখানে বলা হয়েছে পদের নাম কি কি পদ এখানে রয়েছে সেটার নাম কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এতগুলি পদ পড়লে আমার কিন্তু ভিডিওটি অনেক লম্বা হবে তাই আমি পড়তেছি না আপনারা সম্পূর্ণ পদের নাম উল্লেখ করানো এখানে আছে আপনারা পড়ে নিন যে পদে আবেদন করবে সেই পদটি বেছে নেবেন তারপরে এখানে বলা যায় শূন্য পদের বিন্যাস কোন পদে কতগুলো করে পোস্ট রয়েছে এখানে বলা হচ্ছে কনস্টেবল ড্রাইভার ড্রাইভারের পদে এখানে রয়েছে পাঁচশো চুয়াত্তরটি পদ রয়েছে তা আপনারা সম্পূর্ণ পদের নাম দেখে সম্পূর্ণ পোস্ট দেখে নেবেন সম্পূর্ণ আপডেট এখানে দেওয়া হয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে কত টাকা বেতন হবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এখানে বেতন হবে শুরুতে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা বেতন হবে বলে জানিয়ে দিয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে শিক্ষার যোগ্যতা ও বয়স সীমা কোন পদে কীরকম রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স লাগবে সম্পূর্ণ বলা হয়েছে এখানে সাপোজ আমি প্রথমটি বলতেছি কনস্টেবল ড্রাইভারের পদে কী শিক্ষার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে বৈধ গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স একুশ থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এছাড়াও কি বলা যে সম্পূর্ণ পদের বিষয় এখানে শিক্ষা যোগ্যতা বয়স সম্পূর্ণ আলোচনা করে দিয়েছে কত করে বয়স লাগবে সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আলোচনা করে দিয়ে তাছাড়া এখানে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে দৌড় কত কিলোমিটার লাগবে কত মিনিটে সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরুষের ক্ষেত্রে চার পয়েন্ট আট কিলোমিটার দৌড়তে হবে চব্বিশ মিনিটের মধ্যে আর মহিলার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে টু পয়েন্ট ফোর কিলোমিটার দৌড়তে হবে আঠারো মিনিটের মধ্যে সম্পূর্ণ স্টেপ কিন্তু দেখবেন তার আগে কথা বলতে আমাদের চ্যানেলে কেউ নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করবেন এবার এখানে বলা হয়েছে প্রতিটি ক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন প্রতিটি পদের ক্ষেত্রে উচ্চতা ছাতি ওজন কত লাগবে পুরুষ ও মহিলা ও সংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে জানতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশনের এর লিঙ্ক নিচে দেওয়া আছে আপনার নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন তাছাড়া এখানে কি বলা হয়েছে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করতে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে সীমা বল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে এবার বলা হয়েছে আবেদন ফি কত টাকা আবেদন ফি লাগবে বলে জানিয়ে দিয়েছে এখানে তো এখানে আবেদন ফি বলা হয়েছে জেনারেল ই এস অ্যান্ড ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে এস সি এস টি ই এক সার্ভিসম্যান এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না বলে জানিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ সাতাশে সেপ্টেম্বর দু বলা হয়েছে নিচে দেখো কি বলা হয়েছে এখানে অনলাইনে জন্য আবেদন সম্পূর্ণ স্টেপ কিন্তু এখানে বলে দিয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন করুন এই লিঙ্গে আমি এই সম্পূর্ণ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে এই লিঙ্ক দেখে কিন্তু আপনারা আবেদন করবেন ডাইরেক্ট ক্লিক করে এখানে কিন্তু আপনারা সাইটে পৌঁছাবেন সম্পূর্ণ আপডেট এখানে দেওয়া হলো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি লাইক করে যাবেন যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ